গতকালের ঘটনার পর সন্দেশখালি কাণ্ডে ইডির বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে ন্যাজার থানার পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। বাড়ির যিনি কেয়ারটেকার তার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে, যেই অভিযোগে উল্লেখ রয়েছে যে গতকাল না জানিয়ে ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ইডি। এছাড়াও আরও দুটি এফআইআর দায়ের করা হয়েছে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনাতে। সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর পুলিশে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হলো। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করলো ন্যাজার থানার পুলিশ। যেমনটা অভিযোগে উল্লেখ রয়েছে, গতকাল না জানিয়েই এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে ইডি। সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের উপর হামলার ঘটনাতেও পৃথক দুটি এফআইআর দায়ের করেছে পুলিশ। সন্দেশখালীতে গতকাল যে ঘটনা ঘটে, সাত সকালে যখন রেশন বন্টন দুর্নীতির মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকেরা, তল্লাশি অভিযান শুরুর আগেই সেখানে দুষ্কৃতি তাণ্ডব শুরু হয়ে যায় এবং আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সিআরপিএফ এর গাড়িতে ভাঙচুর চলে এবং রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, সাংবাদিকদের মারধর করা হয়, মাটিতে ফেলে মারধর করা হয়। এবং সেই ঘটনাতেই আজ দেখা যাচ্ছে যে ইডির বিরুদ্ধে এফআইআর পুলিশের। তৃণমূল নেতা শেখ শাহজাহান বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে এফআইআর। গতকাল ঠিক কি ঘটেছিল সন্দেশখালীতে দেখাবো আপনাদের। গতকাল একের পরে গাড়িতে হামলা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, সংবাদ মাধ্যমের উপর হামলা হয়, সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। যে জায়গায় ঘটনা ঘটে সেই জায়গায় আমরা রয়েছি, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গায় যে গাড়িতে যে ভাঙা হয়েছিল সেই কাঁচের টুকরো, সেই সব কিছু পড়ে রয়েছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে শেখ শাহজাহানের বাড়ির কাছে, সেখানে দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যমের যে ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, সেই ক্যামেরার একেবারে সামনের দিকের যে অংশ ও সেইটা এখানে পড়ে রয়েছে। এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরার জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় সেই ব্যাটারি এখানে পড়ে রয়েছে। অনেকের থেকেই বহু জিনিসপত্র সেই সব একেবারে এখান থেকে ছিনতাই করে পর্যন্ত নিয়ে নেওয়া হয়। সে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সেই সমস্ত ভাঙা টুকরো এখন পড়ে রয়েছে। ক্যামেরা এমনি দূরের থেকে দেখেছি, হ্যাঁ, আমরা দেখা ছাড়া আর কি করবো বলুন। আমরা না সেরকম আমরা এখন কাউকে দেখছি না, না তাও দেখিনি আমরা, আমরা তাও দেখিনি আজকে দু তিন দিন চার দিনের মধ্যে আমরা দেখিনি না। সকাল থেকে দেখতে পেয়েছেন এই বাড়িতে? এখানে বাড়িতে তো দেখছি তো কেউ নেই, তো না। ক্যামেরা অতনু কুণ্ডু, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী।